নমস্কার, আমার নাম সোমা বৈদ্য, আমি বারিকপুর থেকে এসেছি। আমার এজ 30 আর আমার হাইট 5 ফুট 2। মা, তুমি পাগল হয়ে গেছো? এই সামান্য কটা গয়না তোমার সম্বল, এইটুকু দিয়ে তুমি আমার কলেজে গ্রাজুয়েশন করতে পাঠাবে? এটা কি করে সম্ভব মা? কত অসময় গেছে, কত দুঃখ গেছে, তুমি কত যত্ন করে গয়নাগুলো রেখে দিয়েছো, আজ তুমি আমার জন্য গয়নাগুলো বিক্রি করে দেবে? অসম্ভব মা, আমি এই গয়নাগুলো নিয়ে কিছুতেই পড়াশোনা করতে পারবো না। আচ্ছা মা, আমাদের এখানে কি কলেজ নেই? কত কলেজ আছে, আমাদের এখানে কি ছেলে মেয়েরা পড়াশোনা করে না? তাহলে আমি কেন হবো না মা? আচ্ছা মা বলে, আমাদের এখানে কি ডাক্তার নেই? এখান থেকে পড়াশোনা করেই তো ডাক্তার হয়েছি, তাহলে আমি কেন হবো না মা? আমি কোথাও যাবো না মা, আমি তোমার কাছে থেকে, তোমার পাশে থেকে পড়াশোনা করবো। আচ্ছা মা, আমি কলকাতায় গেলে এত ভালো কচু শাক, ইলিশ মাছ রান্না করব, আমি কোথায় পাবো বলো তো কলকাতায় গেলে? আচ্ছা মা, তুমি আমার কোথাও যেতে বলবে না, আমি তোমার কাছে থেকে, তোমার পাশে থেকে পড়াশোনা করবো।